এখানে আছে 1 কিলো মাংস, মুরগির মাংস। আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আছে 50 গ্রাম সর্ষের তেল, আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এটা 6 চা চামচ আছে। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলোই 1.5 চামচ করে আমি নিয়ে রেখেছি। সবটাকে আমি খুব ভালোভাবে এখন মাখিয়ে নেব। মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। আচ্ছা, আজকে আমি চিকেনের মধ্যে কিন্তু আলু দেব। আলু কেটে রেখেছি। আর চিকেনটা আজকে আমি কিভাবে রান্না করছি তোমরা দেখো, অনেকেই জানো সেটা কোনো কথা না। খুব ভালোভাবে মানে মাখিয়ে যতক্ষণ বেশি রাখা যায় ততটাই ভালো, কিন্তু সময় তো খুব কম। যদি এটা কালকে রাতে আমি মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতাম, নর্মাল ফ্রিজে, আরও অনেক বেশি ভালো হতো। এক ঘন্টা পরে আমি রান্নাঘরে যাব, তোমরা অবশ্যই আমার সাথে থেকো। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখবো না, জাস্ট টেবিলেই থাকবে। আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তো ঠিক আছে, এটা এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কী কী দিলাম সেটা তো দেখতেই পেলে, সর্ষের তেল, নুন, লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 ঘন্টা থাক, তারপর আমি রান্নাঘরে যাচ্ছি, তারপর তোমাদের সাথে আবারও আমার কথা হবে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। আমার মাংসটা দেখো কত সুন্দর হয়েছে, দেখে নাও। আমি দেব টমেটো 3টে আছে, আর এখানে আছে কুচনো পেঁয়াজ 2টো বড় বড়। তো তেল এখানে 50 গ্রাম দিয়েছি, আর মাংসতে মাখানোর সময় আমি 50 গ্রাম তেল দিয়েছি। 1 কিলো মাংসের জন্য এটা যথেষ্ট। তো এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তেল তো গরম হয়ে গেছে, খেয়াল রাখতে হবে নুন লঙ্কা কিন্তু আর দেওয়া যাবে না, কারণ নুন আমার দেওয়াই আছে, লবণ আর কি দেওয়াই আছে। তো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনির বদলে আমি একটা সুইটেক্স দেব, আর নামাবার সময় অল্প করে আমি ধনে পাতা দেবো, মানে আমার বাড়িতে যতটা আছে, আর দেব একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস রান্না হয়ে যাবে, খুব ঝটপট এইভাবে রান্নাটা হয়ে যায়। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে আসবে আমি দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটা তো ভাজা হয়ে এসছে, আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি টমেটো। আচ্ছা, আমি কয়েকটা আলুও দেব। টমেটোটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষাবো। আর আজকে আমি এটা ঝোল করব, কারি করব না। এখানে আমি 7 টুকরো আলু খুব ভালোভাবে ধুয়ে টুয়ে রেখেছি, আমি দিয়ে দেবো যখন মাংসটা আমি কষাবো। যখন একেবারে টমেটোটা গলে গলে যাবে তখন আমি চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, আমার আগের 2টো ভিডিওতে
আমি থাম্বনেইলটা দিয়েছিলাম ফুড কচালি। তো অনেকেই আমাকে মানে মেসেঞ্জারে বলেছো, কলও করেছো যে ফুড কচালিটা কেন লিখেছি। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। ইউটিউবে প্রচণ্ড পরিমাণে কুটকচালি চলছে। কুটকচালি চলছে মানে কুটকচালিটাকে চালানো হচ্ছে। কুটকচালি সমালোচনা না থাকলে আমি সত্যি দেখলাম যে ভিউজ থাকে না। তো আমি না হয় আমার রান্নার থাম্বনেইলটা কুটকচালিই দিলাম, সমস্যা কী আছে? কোনো তো সমস্যা নেই। তো এই কারণেই আমি কিন্তু কুটকচালি দিয়েছি। আমি জানি না কবে আমি ইউটিউবে এসে কুটকচালি করতে পারবো, করতে পারলে তো খুবই ভালো হতো। হ্যাঁ, এটাও একটা ক্রেডিট, সকলে পারে না, সকলের দ্বারা সব কিছু সম্ভব হয় না। তবে খুব ভালোভাবেই বুঝতে পারলাম অপরের সমালোচনা, অপরের সব কিছু থাকলে ইউটিউবে ভিউজটা মোটামুটি ভালো হয়। এখন তোমরা প্রত্যেকে বলবে তাহলে তুমিও করো না, আমি পারবো না। আমি এটা করতে পারি না, যখন পারবো তখন তো আমি নিশ্চয়ই করব। তো ঠিক আছে, এইভাবে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমি জল দেব, সেটাও আমি তোমাদের দেখাবো। আলুটা কিন্তু আমি একটু পরেই দিয়ে দেব। তো কুটকচালি চলতেই থাকুক, সমালোচনা চলতেই থাকুক, নিন্দে চলতেই থাকুক, প্রশংসা চলতেই থাকুক, আমাদের রান্নাবান্নাগুলোও চলুক। আমি চাইবো যে ইউটিউবও যেন একটু খেয়াল করে যে আমরা অত্যন্ত পরিশ্রম করে রান্নার ভিডিওগুলো করি, বিচারটা সবার জন্য সমান হোক, আমি এটাই চাই। তো আজকে কিন্তু আমার চিকেনটার নাম কুটকচালি চিকেনের ঝোল, মুরগির ঝোল। এই অবস্থাতে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার সমস্ত নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। কুটকচালি ভিডিও আমার, যদিও আমি কুটকচালি করতে পারি না, আমি খুব চেষ্টায় আছি করার জন্য। তো সকলে সব কিছু পারে না, তবে আমি দেখলাম এই প্ল্যাটফর্মে কুটকচালিটার খুব দরকার আছে। আবার আমি লিডটা দিয়ে দেব। আর এই যে দেখো, গরম জল করে নিয়েছি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স, তোমরা তো জানোই আমি রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করি। তো এখন আমি লিডটা দিয়ে দিচ্ছি। মাংসের অবস্থা দেখি, খুব সুন্দর অবস্থা, একেবারেই হয়ে এসছে। জলটা শুকনো যেই হয়ে যাবে, আমি ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেব। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে আমি কুটকচালির ভিডিও করব কিনা, তোমরা আমাকে একটু জানাও তো। যারা যারা আমার খুব শুভাকাঙ্ক্ষী আছো, হেটার্স লাভার সকলেই একটু জানাও, এবং কাদের নিয়ে কুটকচালি করব সেটাও জানাও, ব্যাপারটা বেশ মজার হবে। একটা সুইটেক্স আমি, মাংসটা হয়েই এসছে, মানে একটু এটা শুকনো হবে, তারপরে আমি গরম জলটা দিয়ে দেবো। নামাবার সময় দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা। খুব সাধারণ একটা চিকেন রান্না, এটা সকলেই করো, আমিও করে দেখালাম। কি করব, কন্টেন্ট কই, রান্নার কন্টেন্ট কই, কত রান্না দেখাবো আর। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কন্টেন্ট দিও না, এটুকু তো বন্ধুর জন্য করাই যায়। ঠিক আছে, জলটা দেওয়ার সময় আমি দেখাচ্ছি। আর তোমাদেরকে বলছি খুব ভালো থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওটা দেখো, এটা আমার রিকোয়েস্ট। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক বা ডিসলাইক করতেই পারো, রান্না যে ভালো লাগবে তার কোনো মানে নেই। আর কিভাবে ভিডিও বানাবো, কুটকচালির ভিডিও বানাবো কিনা, সেটা অবশ্যই আমাকে জানাবে, কিন্তু নালে কিন্তু খুব সমস্যা। আমার প্রচণ্ড ইচ্ছে করছে কুটকচালি নিয়ে, সমালোচনা নিয়ে, নিন্দে নিয়ে ঝড় তুলতে। চেষ্টা করলে নিশ্চয়ই পেরে যাবো, আর তোমরা চাইলে তো আমি পারবই পারবো। তো এখন আমি
ভিডিওটা অফ করছি, আবার আসছি একটু পরে, সাথে থাকো। এবারে কিন্তু আমাকে জলটা দিয়ে দিতে হবে, হয়ে গেছে একদমই কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। নুনের প্রয়োজন ছিল, মানে লবণের প্রয়োজন ছিল, তো আমি দিয়েছি অল্প একটু লবণ। আর জল দেব না, এই সেদ্ধ হয়ে গেছে, কষানোটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, পরিবেশন করার দিয়ে তোমরা আমার সাথে থাকো, আমি দেখাচ্ছি। পরিবেশন দেখানোর মতো কিছুই নেই, আজকে একটু বাড়িতে লোকজন খাবে তো সেই কারণেই মানে মাংসটা একটু বেশি করেছি। এখন লিডটা দিয়ে দিচ্ছি, যখন ফুটে উঠবে ধনে পাতা কাঁচা লঙ্কা দেব, তারপর যদি মনে করি তো একটু গরম মশলা দেবো, নাও দিতে পারি। কারণ ধনে পাতা দিলে আমি কিন্তু গরম মশলা দেওয়াটা খুব একটা পছন্দ করি না, কখনো কখনো ভালো লাগে। ঝোলটা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালার টালার একদম ফাইন। আর ঝোল আমি কমাবো না, মানে এটাই রেখে দেব। তার কারণ হচ্ছে যে খেতে বসার আগে ঝোলটাকে আবারও গরম করব। তো দেখিয়ে দিলাম, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা। আবার লিডটা আমি দিয়ে দেব, ধনে পাতা দিয়ে অল্প একটু লিডটা লাগিয়ে দিতে হয়। এবারে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি লিডটা দিয়ে দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি ঝোলটা কেমন হলো। টাটা বাই বাই, খুব খুব ভালো থেকো।